এর সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকায় ইন্টারপোলের সহায়তায় শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটওয়ারি। ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সার্বজনীন শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে জাতীয় মন্দির ঢাকেশ্বরীর মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা দেখতে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। এরপরেই পূজা মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টরা। পরে সামগ্রিক অবস্থা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন আইজিপি। সবাই মিলে আমরা সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছি। জানান সন্ত্রাসী জিসান আহমেদকে দেশে ফিরিয়ে আনা নিয়েও আমাদের সাথে দুবাই এর বন্দি বিনিময় চুক্তি নেই। জিসান নামে যে শীর্ষ সন্ত্রাসীটি দুবাই পুলিশ আটক করেছে, সেটি কিন্তু বাংলাদেশ পুলিশের যেই ইন্টারপোল সেকশনটি আছে, ইন্টারপোলের অনুরোধ অনেক আগের থেকেই ছিল। তারা আমাদের কাছে কিছু তথ্য চেয়েছে, সেই তথ্যগুলো আমরা সরবরাহ করছি খুব সহসাই, এবং আমরা আশাবাদী যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাকে ফিরিয়ে আনতে পারব। আর ডিএমপি কমিশনার বলেন ধর্মের নামে যেন কোনো মানুষ ন্যায় বিচার বঞ্চিত না হয় সে বিষয়ে সচেষ্ট সবাই। বিভেদ আমরা তৈরি করতে দিব না, ধর্মের ভিত্তিতে কোনো মানুষ নির্যাতিত হবে বা কোনো মানুষ তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে সেটি আমরা কোনোভাবেই বরদাস্ত করি না। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।